খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের পক্ষে নন এ খাতের শীর্ষ ব্যবসায়ীরাও। ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সাথে বৈঠকে দাবি জানান কমপক্ষে আরও ছ মাস খোলা সয়াবিন তেল বিক্রির। তারা জানান নিষেধাজ্ঞা কার্যকরে নেই কোনো পূর্ণ প্রস্তুতিও। চাহিদার শতভাগ সয়াবিন তেল বোতলজাতের সক্ষমতা নেই উৎপাদকদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বৈঠকে এই তথ্য জানান খাত সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠানের কর্তারা। নিষেধাজ্ঞা কার্যকর হলে সরবরাহ ঘাটতির শঙ্কায় আছেন তারা। খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে আরও সময় চান উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এর পক্ষে অবস্থান এফবিসিসিআইয়েরও। আর বিক্রয়ে নিষেধাজ্ঞার পরিবর্তে ভেজাল ও অনিয়ম বন্ধে বাজার মনিটরিং জোরদারের দাবি জানান খুচরা ব্যবসায়ীরা। প্রস্তাব করেছেন মান নিয়ন্ত্রণে তেলের ড্রামে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম দেয়ার। ড্রামটা রাখতে হবে এই সেন্সে, ড্রাম আর বোতলের আপনার লুজ তেল আর এটার মধ্যে ডিফারেন্সটা হইতেছে প্রায় 20 টাকার মতো। অনেক গরিব লোকের পক্ষে সম্ভব হয় না, যার এফোর্ড করার ক্ষমতা আছে সে করলো। দেখা যাবে যে আস্তে আস্তে কনজিউমারই ওই দিকে ডাইভার্ট হবে। এখনই যদি আমরা ফোর্সফুলি বন্ধ করে দিই তাহলে ওভারঅল সাপ্লাই চেইনে একটা প্রবলেম হবে। আমরা চাই কিছুদিন সময় দেয়া হোক, কিন্তু এটা বন্ধ করতে হবে। যদিও এসব প্রস্তাবনার বিপরীতে শক্ত অবস্থানে ক্যাব জানায় ভোক্তা স্বার্থ রক্ষায় খোলা সয়াবিন তেল বন্ধের বিকল্প নেই। আর সরকারি সিদ্ধান্ত কার্যকরে এক সপ্তাহের মধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কর্মপরিকল্পনা চাইলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আইনের বাস্তবায়ন আমরা চাই জরুরি ভিত্তিতে দ্রুততম সময়ে, এবং ভোক্তারা যেন আর খোলা তেলের নামে, খোলা সয়াবিনের নামে যেন ওই সয়াবিন পাম তেল বা অন্য কিছু নিয়ে প্রতারিত না হয়। বাজারটা এত বড়, সেখানে এই 17 কোটি 18 কোটি লোকের বাজার, প্রতিদিন 5000 টন আপনার তেল বের হচ্ছে, 5000 টন আমরা কনজাম্পশন করছি, এটা তো সাপ্লাই চেইন, এটা একটা হিউজ ব্যাপার। এটা মনিটর করবো এবং আমি আশা করবো যে আগামী 6 মাসের মধ্যে আমার মনে হয় যে খোলা সয়াবিন তেল আমরা 100% এটা বাস্তবায়ন করতে হবে। বৈঠকে ঘোষণা এলো ভোক্তা স্বার্থ রক্ষায় প্রযুক্তি ব্যবহারের। অ্যাপের মাধ্যমে বাজার তদারকি করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আরো টেকনোলজি নির্ভর হচ্ছে, আরো অ্যাপস টেপস করে যাতে এই জিনিসগুলো মনিটর করতে পারছি। রাকিবাল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।